আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জনপদের খবরে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে টাঙ্গাইলের মির্জাপুরে একজনের মৃত্যু হয়েছে সারাদেশে দেশে হাসপাতালগুলোতে দু হাজার জন রোগী ভর্তি হয়েছেন সরকারি হিসেব অনুযায়ী ডেঙ্গুতে এ পর্যন্ত উনত্রিশ জনের মৃত্যু হয়েছে বেসরকারি হিসেব অনুযায়ী মৃত্যু হয়েছে বাষট্টি জনের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে সবকিছুর আগে ডেঙ্গু প্রতিরোধ করতে বলেছেন জাকি আক্তারের রিপোর্ট দুই বছর চার মাস বয়সী শিশু আদিবা ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি নার্স দেখলে আতঙ্কিত হয়ে আদিবাককে কেঁদে উঠে রক্তের প্লাটিনেট কমে যাওয়ায় অভিভাবক চিন্তিত এমন হাজারো শিশু রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি যদি দেড় লাখের নিচে নেমে যায় তাহলে আমরা আরো ওরে রাখতে হবে এবং চিকিৎসা নিতে হবে তার এখন সব ঠিক আছে শুধু হচ্ছে যে রক্তে ব্লাড টেস্টের জন্য মানে ব্লাড টেস্ট কেমন হবে সেটার অপেক্ষায় কালকে ভর্তি করার পরে এখন ভালোই আছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে টাঙ্গাইলের মির্জাপুরে একজনের মৃত্যু হয়েছে চিকিৎসকরা বলছেন এবারে ডেঙ্গু জ্বরে শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যবারের সাথে এবার যেটা একটু কম্পেয়ার করা যেতে পারে সেটা হচ্ছে এবার একটু কমপ্লিকেশনগুলো একটু অন্যান্য বারের তুলনায় অন্যরকম মনে হচ্ছে দু সপ্তাহ আগে একসময় একশো দুশোর নিচেই হচ্ছিল আবার বাড়ছে কিন্তু গড় করলে দেখা যাচ্ছে একই আছে মানুষের আতঙ্কটা কিছুটা কমেছে মানুষ বুঝতে রিয়ালাইজ করেছে যে ডেঙ্গু সব জ্বরই কিন্তু ডেঙ্গু নয় এবং সব ডেঙ্গু ভর্তি হওয়ার মতো নয় ডেঙ্গু আক্রান্তদের সামাল দিতে রাজধানীর হাসপাতালগুলোতে ঈদের ছুটি বাতিল করা হয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা দেওয়ার মতো চিকিৎসক এবং নার্সের ব্যবস্থা করা হয়েছে রাজধানীর হাসপাতালে রোগীর সংখ্যা কমছে তবে মানুষের ঈদে বাড়ি ফেরাকে এর কারণ বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ এই প্রথম আমরা দেখতে পেলাম কমছে তো নিশ্চয়ই আমরা একটু ধারণা করছি ঈদের সময় হয়তো মানুষ ঘরমুখী হয়েছে যার কারণে হয়তো এই সংখ্যাটা একটু ডেঙ্গু নিয়ে যে কোনো তথ্য অভিযোগ জানাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হটলাইন খোলা হয়েছে জাকি আক্তার চ্যানেল আই ঢাকা বৈরী আবহাওয়ায় পাটুরিয়া দৌলতিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে সকাল থেকে ঈদে ঘরমুখ মানুষের চাপ বাড়তে থাকায় পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ বাড়তে থাকে বৈরিয়া হওয়ার কারণে দুপুর একটা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় বিআইডব্লিউটিসি জানায় নদীতে স্রোত ও প্রচণ্ড ঢেউয়ের কারণে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছিল আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় তারা ফেরি চলাচল বন্ধ করে দেন জামালপুরের নৌকাডুবিতে এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে জন যাত্রীকে স্থানীয় প্রশাসন জানিয়েছে বুধবার বিকেলে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল তুলে সন্ধ্যা সাড়ে চারটায় ফুটানিবাজার ঘাট থেকে নৌকায় করে চর হালকা হাওড়াবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় নৌকাটি টিনারচর এলাকায় পৌঁছলে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ে আনুমানিক জন যাত্রী নিয়ে মাছ নদীতে ডুবে যায় বকেয়া বেতন ভাতার দাবিতে ঠাকুরগাঁয়ে বিক্ষোভ অবস্থান কর্মসূচি করেছে চিনি কলের শ্রমিক কর্মচারীরা বৃহস্পতিবার মিলে প্রশাসনিক ভবন চত্বরে সকাল থেকে দুপুর পর্যন্ত এই ধর্মঘট পালন করেন তারা পরে বেতন ভাতা দেয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে তিন দিন পর আমাদের ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ দুই মাসের সে মাস মাস শেষ হওয়ায় এখন পর্যন্ত আমরা বেতন পাইনি আমাদের শ্রমিক কর্মচারীগুলো খুব অসহায় অবস্থায় আছে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মুক্তিযোদ্ধা চৌধুরী জামানকে সদর আসনের উপনির্বাচনে এমপি পদে মনোনয়ন দেওয়ার দাবিতে রংপুরে মিছিল ও সমাবেশ হয়েছে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে অংশ নেওয়া নেতা কাচারি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে পরে সেখানে সমাবেশে করেন জেলা সহসভাপতি ও অন্যরা পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ খেলার মাঠ অবশেষে উন্মুক্ত করে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ খেলার মাঠটি গবাদি পশু চড়ানোর জন্য ইজারা দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের প্রতিবাদে ইজারা বাতিল করা হয়েছে রিপোর্ট রহমানের পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নে পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী জৈনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রশস্ত খেলার মাঠটি ইজারা দেয় কর্তৃপক্ষ এতে খেলাধুলার সুযোগ বন্ধ হয়ে যায় শিক্ষার্থীরা বিদ্যালয় কর্তৃপক্ষকে মাঠ খুলে দেওয়ার দাবি জানিয়ে ব্যর্থ হয়

স্থানীয়রা মাঠ অবমুক্ত চাও তোমরা তোমরা খেলাধুলা করতে পারো না তোমরা মাঠ অবমুক্ত চাও এই তো এর জায়গার যে গভর্নিং বডি আছে এবং টিচাররা মিল্লা এইটার একটা লিসের সিস্টেম করছে যাতে এক জায়গায় কোনো ছেলেপেলেরা খেলাধুলা করতে না পারে খবর পেয়ে জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা বিদ্যালয় গিয়ে শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সাময়িক বন্ধ রাখছি আমরা আমরা আপাতত স্থগিত রাখছি যে আমরা একটা ওখানে শুরু হয়নি আমাদের যেহেতু খেলার মাঠ শিক্ষার্থীদের খেলার জন্য এটা ব্যবহৃত হবে লিজ দেওয়া যদি হয়ে থাকে সে ব্যাপারে যদি লিজ দেওয়া থেকে থাকে তাহলে এটা সব ম্যানেজিং কমিটি যারা সদস্য আছেন তারা এটা দেখবেন মূলত স্থানীয়ভাবে এরপর যদি তারা এটা বাস্তবায়ন না করতে পারে তাহলে আমরা উর্ধ্বতন যারা আছে তারা এটা দেখবেন একই ইউনিয়নের শেহাকাটি মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ এখনো বন্ধ রয়েছে গবাদি পশু চড়ানোর জন্য মাঠ দুটি ইজারা দেয়া হয়েছে এনায়তুর রহমান চ্যানেল আই পটুয়াখালী এখনকার জনপদের খবরে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে